হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মিন্টু, আজকের নতুন আবার ভিডিও নিয়ে চলে এসেছি, এক অন্যরকম স্বাদে, অন্যভাবে কিছু স্টকস নিয়ে এসেছি। তো দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন কেমন লাগছে আমাদের ভিডিও। তো চলুন শুরু করা যাক। স্বপ্ন পূরণ হবে এবার, লকডাউনে যা কিছু কষ্ট, বাসে ট্রেনে ভিড়ে সময় নষ্ট, 104 বাইক বাজার, স্বপ্ন পূরণ হবে এবার, হবে এবার, গাজীপুর মুশকিল আসান হবে এবার, 104 বাইক বাজার, হাফটাউনে ইচ্ছে পূরণ, স্বপ্ন এবার সত্যি করো, 104 বাইক বাজার। তো শুরু করছি একটা KTM দিয়ে। তো দেখতেই পাচ্ছেন KTM সাদা এবং অরেঞ্জের মধ্যে আছে, একদম খুব সুন্দর কন্ডিশনের মধ্যে আছে। এটা WB74 শিলিগুড়ি রেজিস্ট্রেশনের মধ্যে আছে, আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনার সামনেই আছে যা আছে। এটা ইন্স্যুরেন্স আপনার 2025 সালে পেয়ে যাবেন। কত কম চলা গাড়ি আপনি দেখতেই পাবেন এখানে। তো দেখতেই পেলেন, দেখুন গাড়ির ফ্রন্ট থেকে শুরু করে পিছন দিকে কত সুন্দর মডেল, একটা কোনো রকম কোনো স্ক্যাচ নেই, স্ক্যাচ খুব কমই আছে, একদম খুব সুন্দর কন্ডিশন। এটা রেজিস্ট্রেশন আছে আপনার 2020। তো এটি পেয়ে যাবেন আপনি মাত্র 1,34,000-এ। তো 1,34,000-এ আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা KTM RC 125, শুধুমাত্র বাইক বাজারে। তো নেক্সট একটা থাকছে স্কুটি পেপ প্লাস। আমাদের মহিলা ভিউয়ার্স অনেকেই থাকে, কমেন্ট করে স্কুটি দেখানোর জন্য। তো আজকে একটা স্কুটি নিয়ে এসেছি, TVS স্কুটি পেপ প্লাস। এটা RTO আছে আপনার দক্ষিণ দিনাজপুর, WB62, দেখতেই পাচ্ছেন আপনারা। তারের কন্ডিশন দেখুন, একদম ব্র্যান্ড নিউ, খুব কম চলা গাড়ি, সম্ভবত এটা 1600 কিলোমিটার চলা, আপনারা একবার দেখে নেবেন। তো এটা আপনারা, এটাও আমরা দেখিয়ে দেবো। তো সিটের উপরে দেখুন, নতুন একটা টেক্সচারের, নতুন গ্রাফিক্সের গাড়ি, একদম BSC যেগুলো নিউ শোরুমে দাঁড় করানো থাকে সেই রকম। তো এটা আপনার একদম 2021-এর জুলাই রেজিস্ট্রেশন আছে, এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 55,000 টাকায়। তো 55,000 টাকায় এরকম একটা ভালো স্কুটি, নতুন মডেল পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র বাইক বাজার 104-এ। তো নেক্সট একটা থাকছে R15 ভার্সন 3। এইটা একদম স্পোর্টস বাইকের মধ্যে সব থেকে ডিমান্ডেবল গাড়ি, খুব সুন্দর গাড়ি আছে, খুব কম চলা গাড়ি, সম্ভবত 7 থেকে 10 হাজারের মধ্যেই হবে, 10,000 কিলোমিটার। তো আপনারা এসে দেখতেও পারবেন। এটা আছে WB12 অর্থাৎ হাওড়া রেজিস্ট্রার্ড। তো হাওড়া রেজিস্ট্রার্ড কলকাতা জোনের গাড়ি, আপনারা নিতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। তো গাড়িতে দেখুন একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই, দেখতেই পাচ্ছেন সাইড ভিউটাও কত সুন্দর লাগছে, সামনে থেকে দেখলেও কত সুন্দর লাগছে, টায়ারের কন্ডিশনটাও যথেষ্ট ভালো আছে, আপনারা তো দেখলেনই। এটা ABS এর সাথে থাকে আপনারা তো জানেনই। গাড়ি ইয়ামা R15 সম্বন্ধে তো আপনার কিছু বলার নেই আমার, আপনারা সবই জানেন। তো এরকম একটা সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বাইক বাজারে শুধুমাত্র 1,35,000-এ। তো 1,35,000-এ এরকম একটা সুন্দর গাড়ি, যেটা BS6 এর উপরে আছে, 2020 রেজিস্টার্ড, তো পেয়ে যাবেন শুধুমাত্র বাইক বাজার 104-এ। তো বন্ধুরা, ভার্সন 3 লাভার যারা হয়ে আছো, তারা সত্বর যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসতে কোনো অসুবিধা হলে আমাদের গুগল লোকেশন আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেটা দেখেও আপনি আসতে পারবেন। তো অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা বাঁকড়াহাট রোডের উপরে, গাজীপুর মোড়। তো আসতে কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা তো জানেনই যে বাইক বাজারে পালসারও অনেক স্টক থাকে, অ্যাপাচিরও অনেক স্টক থাকে, KTM-এরও থাকে, স্কুটিরও থাকে। তো আজকে একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে এলাম অন্যভাবে। তো ওইভাবে সাপোর্ট করুন বাইক বাজার, দেখতে থাকুন আমাদের ভিডিও, লাইক করুন, কমেন্ট করুন, জানান আপনাদের মতামত কোন গাড়ি আপনারা বেশি দেখতে চান। তো বন্ধুরা, আবার আসছি অন্য ভিডিও নিয়ে নতুন স্টকসের সাথে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাইক বাজার 104। স্বপ্ন পূরণ হবে এবার, হবে এবার, গাজীপুর মুশকিল আসান হবে এবার, 104 বাইক বাজার, হাফটাউনে ইচ্ছে পূরণ, স্বপ্ন এবার সত্যি করো, 104 বাইক বাজার, 104 বাইক বাজার।